তার নাম অশ্বমেধ যজ্ঞ। শোনো শোনো ভক্তগণ, একয়ে মন দয়া করে শুনবে না জি কীর্তি রামায়ণ। শোনো শোনো ভক্তগণ, একয়ে মন দয়া করে শুনবে না জি কীর্তি রামায়ণ। শোনো শোনো ভক্তগণ, একয়ে মন দয়া করে শুনবে না জি কীর্তি রামায়ণ। শোনো শোনো ভক্তগণ, একয়ে মন দয়া করে শুনবে না জি কীর্তি রামায়ণ। পিতা পুত্রের যুদ্ধ হবে বাল্মীকি রিবার, 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 পিতা পুত্রের মিলন হবে অযোধ্যা ভুবন। হরে শোনো শোনো ভক্তগণ, একয়ে মন দয়া করে শুনবে না জি কীর্তি রামায়ণ। শোনো শোনো ভক্তগণ, একয়ে মন দয়া করে শুনবে না জি কীর্তি রামায়ণ। মা কৈকেয়ীর মন্ত্রণায় অযোধ্যার দশরথ রাজা তার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে 14 বছর বনবাসে যাওয়ার আদেশ করলেন। প্রভু রামচন্দ্র পিতৃসত্তা পালনের জন্য 14 বছর বনবাসে যাবেন বলে এ সন্ন্যাস বেশ ধারণ করলেন। সন্ন্যাস বেশ ধারণ করে রামচন্দ্র সবার কাছ থেকে আশীর্বাদ চাইতে গেলেন। সবাই আশীর্বাদ করলেন। যখন রামচন্দ্র মা কৈকেয়ীর কাছে আশীর্বাদ চাইতে গেলেন, মা কৈকেয়ী আশীর্বাদ করলেন না। প্রভু রামচন্দ্র ছোট লক্ষণের গলাটি জড়িয়ে ধরে বললেন, ভাই লক্ষণ রে, দাদা মা তো আমায় চিনলো না রে, আমায় চিনলো না রে, মা তো আমায় চিনলো না রে, মা তো আমায় চিনলো না রে, চিনলে বিদায় দিতো না রে, মা তো আমায় চিনলো না রে, চিনলে বিদায় দিতো না রে, চিনলে বিদায় দিতো না রে, মা তো আমায় চিনলো না রে, চিনলে বিদায় দিতো না রে, মা তো আমায় চিনলো না রে, মা তো আমায় চিনলো না রে, চিনলো না রে। রামচন্দ্র কি করলেন, ভাই লক্ষণকে সঙ্গে করে সীতাকে সাথেরই সাথে করে বনমাঝে গমন করলেন। রামচন্দ্র যখন বনমাঝে গমন করলেন, মাটিকে বলছেন, মাটি রে ওরে বুঝি এই জীবনের শেষ, ওরে দেখা রে ওরে দেশের মাটি, দেশের মাটি শেষের প্রণাম,
শেষের প্রণাম নিও দেখারে দেশের মাটি শেষের প্রণাম ওরে নিরুদ্দেশে যাত্রী আমি কি জনকী ভাগ্যে আছে রে আমায় প্রাণ খুলে আশিস দিও এই দেশের মাটি শেষের প্রণাম শেষের প্রণাম নিও দেশে আমায় প্রাণ খুলে দেশের মাটি শেষের প্রণাম শেষের প্রণাম এই মাটিরে আকাশ বাতা ওরে মায়ের মতো মায়ের মতো করে সুহাগে সুখ পরস পরস বলাই কত ভালো ভালোবেসে এই মাটি রে আকাল সুহাগে সুখ পরস বলাই ভালোবাসে সরে সুহাগে আমার
আঙ্গন লাগলো বাধা ঘরে দেশের মাটি শেষের প্রণাম, শেষের প্রণাম নিও ওরে বহুতি জীবনের কান্দে পোষা কুকুর বিড়াল ওরে গো বক্স গোয়ালে জাহানা পাখি পাখি কাঁদে রে ওরে কাঁদে বসে গাছের গাছের ডালে কান্দে পোষা কুকুর বিড়াল ও বছু পহলে নামলা জানা পাখি পাখি কাঁদে ওই না গাছে পুত্র কাঁদে মায়ের কুলে গাছের
শেষের প্রণাম, শেষের প্রণাম নিয় পুঁথি জীবনের শেষ। দেশের মাটি শেষের প্রণাম, শেষের প্রণাম প্রভু রামচন্দ্র এই মাটিকে প্রণাম করে বললেন, মাটি আর বুঝি অযোধ্যায় ফিরে আসবো না, তাই মাটিকে প্রণাম করে বললেন, মাটি রে আমার শেষের প্রণাম নে। এই বলে রামচন্দ্র ভাই লক্ষ্মণকে সঙ্গে করে সেটাকে সাথে সাথে করে বনমাঝে গমন করলেন। পঞ্চবটির বন হতে রাবণ সীতাকে করলেন হরণ, রাবণ রাজা সীতাকে হরণ করে অশোক বনে রাখলেন 11 বছর 8 মাস। প্রভু রামচন্দ্র ভাই লক্ষ্মণীকে সঙ্গে করে সমুদ্র বন্ধন করে রাবণের সঙ্গে করলেন রণ, রাক্ষস বংশ ধ্বংস করে সীতাকে উদ্ধার করে ফিরে এলেন রামচন্দ্র অযোধ্যা ভুবন। অযোধ্যায় এসে রামচন্দ্র নিজে নিজের আসিংহাসন গ্রহণ করলেন, মনে মনে চিন্তা করলেন, এই যে আমার ভাই ভরত 14 বছরে রাজ্য পরিচালনা করলো, কেমন ভাবে পরিচালনা করলো, আমি একবার নগর ঘুরে দেখে আসি আমার প্রজাগণ কেমন সুখে আছে। প্রভু রামচন্দ্র তার রথখানা নিয়ে ধীরে ধীরে নগর প্রক্রমায় বাহির হলেন। রামচন্দ্র কিছু দূর যেতে না যেতে দেখতে পেলেন একটি সরোবর, ওই সরোবরের ঘাটে দুর্মুখ সুপা কাপড় কাচ্ছিলেন, তার জামাই রজক শ্বশুরমশাইকে দূর থেকে ডেকে ডেকে বলছেন, শ্বশুরমশাই কি হয়েছে বাবা, আপনার কন্যাকে নিয়ে আমি আর ঘর করব না। কেন কি হয়েছে? আপনার কন্যা প্রতিদিন আমার সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি চলে আসে, এটা কি সত্যিকারের পরিচয়? আরে বাবা, আমার কন্যা সমাজ তোমার সঙ্গে ঝগড়া করেছে আমার বাড়ি আসে, তাদের সে অসত্যি হয়। তবে আমাদের দেশের রাজা রামচন্দ্র তার সীতাকে রাগ করে কতকাল তার অপেক্ষা আমি দেখেছিল, সে কি অসত্যি হয়নি বাবা? তবে তুমি যদি আমার কন্যাকে নিয়ে ঘর না করো, তবে ওই রামকে আমার রাজা বলে স্বীকার করে নেব না বাবা। প্রভু রামচন্দ্র ওই দুর্মুখ স্তূপার কথাগুলো পশ্চাৎ থেকে শুনতে পেলেন, মনে মনে চিন্তা করলেন, তাহলে কি আমার প্রজাগণ সুখী নয়? প্রভু রামচন্দ্র বিষণ্ন বদনে ধীরে ধীরে ঘরে ফিরতে লাগলেন। এই দেখে মা সীতা লক্ষ্মণ ভরত শত্রুগণের স্ত্রী চারিজা একটি জায়গায় বসে বলাবলি করছে, লক্ষ্মণের স্ত্রী উর্মিলা মা সীতাকে বলছেন, দিদি তোমাকে যেই দুষ্ট রাবণ হরণ করেছিলেন সেই দুষ্ট রাবণের মুখে রাখছে দিদি কেমন? মা সীতা আমার দুইটি নয়নের জল ছেড়ে দিয়ে বললেন, হারে ভগ্নী জ্বালিয়ে দিলে সেই আমার মনের অগ্নি, তবে শোন তার মুখ দর্শন আমি কোনোদিনের জন্য করিনি, কিন্তু যেই দিন আমাকে হরণ করে সমুদ্রের মধ্যে দিয়ে নিয়ে যায় আমি বাঁচাও বাঁচাও বলেছি তার করে।
জয় রাম মাসে তাকে করলেন রাবণের বিকট মূর্তি রাবণের বিকট মূর্তি মৃত্তিকায় অঙ্কন করে দেখালেন লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের স্ত্রী ওই দুষ্ট রাবণের বিকট মূর্তি দেখে ধুর ধুর ছিছি বলে চার চার মতো ঘরে ফিরতে লাগলেন। মাসিতাকে বললেন, দিদি তোমার শরীরটা তো ক্লান্ত, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে বিশ্রাম করো, তোমার বিশ্রামের প্রয়োজন। মাসিতা তখন পঞ্চমাসের অন্তঃসত্ত্বা ছিলেন, মা আমার কি করলেন, সেই মৃত্তিকায় নেত্রের অঞ্চল বিছাইয়ে ঘুমিয়ে পড়লেন। যে মা আমার ঘুমিয়ে পড়লেন, রামচন্দ্র ঘরে ফিরে দেখতে পেলেন সীতা আমার রাবণীর মূর্তি মৃত্তিকায় অঙ্কন করে ঘুমিয়ে পড়েছে। রামচন্দ্র মনে মনে খুব কষ্ট পেলেন, ব্যথা পেলেন, মনে মনে চিন্তা করলেন, তাহলে কি সীতা রাবণকে ভুলতে পারেনি? আর সীতা রাবণকে ভুলতে পারেনি বলে তার মূর্তি মৃত্তিকায় অঙ্কন করে ঘুমিয়ে মায়া বিলিয়ে দিচ্ছে সেই দুষ্ট রাবণ। হরি বল হরি বল। রামচন্দ্র মনে খুব কষ্ট পেলেন, ব্যথা পেলেন, ভাই লক্ষ্মণকে ডাকলে, ভাই লক্ষ্মণ এসে বলেন, দাদা কি হতে করেছ আহুবা? দাদা কি জন্য আমাকে ডেকেছেন দাদা? ভাই লক্ষ্মণ রে বলো, এই সীতাকে পুনরায় বার বনমাসে নির্বাসন করতে হবে। দাদা আমি কোনোদিন আপনার কোনো কথা অমান্য করিনি দাদা, কিন্তু আপনার এই বাক্য আমি রাখতে পারবো না, কেননা এই মাকে উদ্ধার করার জন্য অগাধ সমুদ্র পাড়ি দিয়ে লঙ্কাকে এমনকি বুকে সেল ফোন বিদ্ধ করেছি দাদা, আর এই মাকে আমি কি কথা বলে আবার বনবাসে নির্বাসনে রেখে আসবো দাদা? রামচন্দ্র বললেন ভাই লক্ষ্মণকে, ভাই লক্ষ্মণ রে, এই সীতার শুনে আমার গতকাল বলা বলি হয়েছে, সীতা মুনির পুত্রী দর্শন করতে চেয়েছেন আর সীতার এহেন সময় গ্রহণ তো অধ্যয়ন করা উচিত, এই বলে তুমি বনমাসে রেখে এসো। দাদা আপনি ক্ষণকাল বিশ্রাম করুন, আমি অন্তঃপুরে গিয়ে মাকে নিয়ে আমি তপবনে নির্বাসনে রেখে আসবো দাদা। লক্ষ্মণ কি করলেন, মাকে রথের পরে বসিয়ে ধীরে ধীরে বনমাসে অগ্রসর হলেন। লক্ষ্মণ মাকে নিয়ে গেলেন সত্য, কিন্তু লক্ষ্মণের ছল ছল আঁখি মাকে বুঝতে দিলেন না। লক্ষ্মণের ছল ছল আঁখি মাকে বুঝতে দিলেন না। লক্ষ্মণ মাকে নিয়ে বলেন এক প্রান্তে গেলেন, মা সীতা বললেন ঠাকুর লক্ষ্মণকে, লক্ষ্মণ রে হরি বল হরি বল, আমার শরীরটা খুব ক্লান্ত বোধ মনে হচ্ছে, ওই বৃক্ষের নিচে গিয়ে বিশ্রাম করলে হয় না? লক্ষ্মণকে করলেন সঙ্গে সঙ্গে বনের এক প্রান্তে রথ রেখে মাকে নিয়ে সেই বৃক্ষের নিচে গমন করলেন। ছোট বৃক্ষের নিচে গিয়ে লক্ষ্মণকে করলেন মাকে সুন্দর করে বসার জায়গা করে দিলেন। মা আমার বৃক্ষের শীতল ছায়া পেয়ে বৃক্ষের নিচে ঘুমিয়ে পড়লেন। যে মা আমার ঘুমিয়ে পড়লেন,
লক্ষণ মনে মনে চিন্তা করলেন, মাকে রেখে যাওয়ার এইটা আমার সুবর্ণ সুযোগ। যদি মা ঘুম থেকে জেগে যায়, যদি মা ঘুম থেকে জেগে যায়, মাকে কি বলে আমি অযোধ্যায় ফিরে যাব। তাই লক্ষণে কি করলে, মাকে দূর থেকে প্রণাম করে বললেন, মা রে মা, দাদার আদেশে তোমাকে আমি বনমাসে রেখে গেলাম, মা ঘুম থেকে জেগে আমাকে অভিশপ্ত করো না, মা আমাকে অভিশপ্ত করো না। রেখে গেল পাখি বিদায় বেলা, মা ও মা রেখে গেল পাখি বিদায় বেলা, ব্যথারে মালা বনে পড়িয়ে দেখি যাওয়ার মালা বনে পড়িয়ে দেখি আখি যাও গেল বিদায় বেলা, মা ও মা দেখ গেল দেখি যাও, দেখ গেল বাকি যাও। লক্ষণ কি করলে, মাকে প্রণাম করে রথখানে অযোধ্যায় ফিরে এলেন। কিছুক্ষণ বাদে মাসি তার ঘুম ভেঙে গেল, ঘুম থেকে জেগে মা দেখতে পেলেন লক্ষণ নেই রথ নেই ওই বনমাছে, লক্ষণ নেই রথ নেই। মাসি তার চারিযুগের কথা মনে করতে লাগলেন আর গন্ধ অনুসারে বিলাপ করতে লাগলেন। Oh,
মাসিতা এমনি ভাবে বিলাপ করতে লাগলেন। মাসিতার করুণ কান্না শুনতে পেলেন তব মন হতে বাল্মীকি মুনি। বাল্মীকি মুনি তখন ধ্যানং অবস্থায় ছিলেন। বাল্মীকি মুনি ধ্যানং অবস্থায় মায়ের কাছে এসে বলছেন, মা তুমি কেন কাঁদছো? মা এই বনে তো তুমি ইচ্ছা করে আসনি, তোমাকে আমি সাধনা করে এনেছি। তোমাকে যেদিন প্রভু রামচন্দ্র নিতে আসবে সেই দিন আমার এই তপবন হবে ধন্য। মা তুমি একটি কাজ করবে, তুমি কিছুদিনের জন্য আমার জীর্ণ কুঠিরে চলো। মুনিবর কি করলেন? মাকে নিয়ে ধীরে ধীরে মুনি জীর্ণ কুঠির অগ্রসর হলেন। ওই মুনির জীর্ণ কুঠিরে মাসে তার দিনের পরে দিন রাতের পরে রাত কাটাতে লাগলেন। ওই মুনির জীর্ণ কুঠিরে মাসে তার দশ মাস দশ দিন পূর্ণ হলেন। যেই মাসে তার দশ মাস দশ দিন পূর্ণ হলেন মাসে তার সুন্দর একটি সুপুত্র হলেন। পুত্রটি এত সুন্দর দেখতে রামের অবায়ক, তাই মুনি নাম রাখলেন লব। লবের যখন পঞ্চ বছর বয়স বনে বনে খেলা করিল এই ধনুষর, মুনিবর তখন মনে মনে চিন্তা করলেন, আমার রামায়ণ লেখা সার্থক হলো, এই তপ বনে হবে পিতা পুত্রের ঘোর রণ। এইদিকে মাসিতা লবকে মুনির পাশে বসিয়ে রেখে রন্ধনস্থলে গিয়ে দেখতে পেলেন কলসিতে একটু জল নেই। যদি কলসিতে জল না থাকে মায়ের